তবে যেদিন তুমি আমাকে ছেড়ে দ্বিতীয় কাউকে বিয়ে করবে সেদিনই আমি কাজলকে বিয়ে করব, তার আগে নয়। যে ঋণ আমি এত বছরও শোধ করতে পারিনি সেই ঋণ তুই এক মুহূর্তের মধ্যে শোধ করে দিলি। বাবা, কাজল আর আমি ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছি। কাজলের সব চাওয়া পাওয়া আমাকে সমান ভাগে ভাগ করে দিয়েছে। আজ আমি ওর জন্য সামান্য ত্যাগটুকু করতে পারবো না। একে তুই সামান্য ত্যাগ বলছিস মা? একবার ভেবে দেখেছিস তোর অবস্থাটা কি হবে? তুই পারবি সইতে? বাবা পারবো, পারবো বাবা, পারবো। কাজলের জন্য আমি সব কিছু সইতে পারবো বাবা, সব কিছু সইতে পারবো। আল্লাহ যেন তোকে সেই শক্তি দেয় মা, সেই শক্তি দেয়। কাজল দেখ তো এই গহনাটা কেমন। তাহলে এই গহনাগুলো ফাইনাল করে দে। আমি বলছিলাম কি, আকাশকে দেখিয়ে নিলে ভালো হতো না? না বাবা, লাগবে না, আমার পছন্দ আকাশের পছন্দ। যাই, বাকি গহনাগুলোর অর্ডার দিয়ে আসে। বাবা কি রে মা, কিছু বলবি? কাজলের জন্য গহনা বানাচ্ছো, আমার জন্য বানাবে না? এগুলো তো কাজলের বিয়ের জন্য, তোর যখন বিয়ে হবে তখন বানাবো। ও শুনে শুনে, তোমার একটু বলাই হয়নি, বসো। আমার আর কাজলের সবকিছু যখন একই দিনে হয়েছে তখন এঙ্গেজমেন্টও একই দিনে হবে। আমি ঠিক করেছি, আকাশ আর কাজলের এঙ্গেজমেন্টের দিনই আমি এঙ্গেজমেন্ট করে ফেলবো। এঙ্গেজমেন্ট কার সাথে? পাত্রকে। পাত্র তোমাদের কারো অপছন্দ হবে না, এই শহরের সবচেয়ে বড় লোকের ছেলে, স্মার্ট, হ্যান্ডসাম। এঙ্গেজমেন্টের অনুষ্ঠানে হাজির হয়ে তোমাদের সবাইকে সারপ্রাইজ দিয়ে দেবে। সারপ্রাইজ দেবার নাম করে তুমি আবার আমাদের ধোকা দেবে না তো প্রিয়া? না না বল বাবা, ধোকা দিতে যাব কেন? আমার মনের মানুষ এসে তোমাদের সবার সামনে আমার হাতে আংটি পরিয়ে দেবে, অবশ্য এতে যদি তোমাদের কারো আপত্তি না থাকে। না না, আমাদের আপত্তি থাকবে কেন? তুই যদি নিজের ইচ্ছে কাউকে পছন্দ করে থাকিস তাহলে তো খুবই ভালো, তোর সুখী তো আমার সুখে। মা আকাশ দেখো তো আমাকে কেমন লাগছে, খুব সুন্দর। ঘরের ভিতরে মেহমান ভরা, আর দেরি করলাম কি, আংটি পরিয়ে দি। ঠিকই বলেছে, ঠিকই বলেছে। বাবা
বাবা। কিরে, তোর সারপ্রাইজ গেস্ট কোথায়? এখনো তো এলো না। আসবে বাবা, আসবে। তুমি সব তৈরি করে রেখো, বিয়ের দিন বর যাচ্ছে নিয়ে ঠিকই আসবে। প্রিয়া, তুমি, আমি জানি না কেন তুমি আমাকে এত বড় শাস্তি দিচ্ছ। কোন সুখের আশায় তুমি তোমার নিজের চাওয়া পাওয়াকে কোরবানি করছো? এছাড়া আমার আর কোন উপায় নেই। প্রিয়া, এখনো সময় আছে, কাজলকে তুমি সব খুলে বলো। আমার বিশ্বাস, কাজল সব কথা জানার পর সবকিছু মেনে নিতে পারবে। না, তা হয় না। কাজলের চোখের এক ফোঁটা পানি আমার বুকের ভেতরে কষ্টের বন্যা বয়ে যাবে। কাজলকে কাঁদিয়ে আমি সুখী হতে চাই না। তাছাড়া তোমার কথা মতো আমি আমার ক্লাসমেট, আমার খুব কাছের বন্ধু সজলকে কথা দিয়েছি। তোমাদের বিয়ের দিন আমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হব। ঠিক আছে প্রিয়া, কাজলের হাতে আমি যখন আংটি পরিয়েছি তখন বিয়ে আমি কাজলকেই করব, কিন্তু ওকে আমি স্ত্রীর অধিকার কোনোদিনই দেব না। কথাটা মনে রেখো।